বন্ধুরা এই মুহূর্তে আবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি লেটেস্ট আপডেট নিয়ে হাজির হয়েছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত সিভিক ভলেন্টিয়ার এবং অঙ্গনওয়াড়ি কর্মী ও হকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে ফেলেছেন যেটি আগামী এক অক্টোবর থেকেই শুরু হয়ে যাচ্ছে সারা রাজ্যব্যাপী হ্যাঁ বন্ধুরা যারা এই তিন ধরনের কাজের সাথে যুক্ত রয়েছেন আপনাদের জন্য পুজোর আগেই এই খুশির খবর কিন্তু মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করে ফেলেছেন চলুন বিস্তারিত জেনে নেব আপনার ফার্স্ট অক্টোবর থেকে কোন কোন সুবিধা পেতে চলেছেন বিস্তারিত জানার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পাওয়া বেলাইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশান বেলটিকে অন করে দেবেন চলুন আমরা বিস্তারিত জেনে নেব এক নজরে তো এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার ভাষাতে লেখা রয়েছে পুজোর মিটিং থেকে সিভিক ভলেন্টিয়ার আশাকর্মীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী এখানে দেখতে পাচ্ছেন আজকে পুজোর মিটিং ছিল মুখ্যমন্ত্রীর সাথে এবং সেই মিটিং থেকেই রাজ্যের আশাকর্মী এবং সিভিক ভলেন্টিয়ারদের জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন একটি নতুন সুখবর এবং এক অক্টোবর থেকে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন তিনি সে সঙ্গে আরও একবার করোনার বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী ডাক দিয়েছেন এবং এখানে আরও বলা হয়েছে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই সিভিক ভলেন্টিয়ার ও আশা কর্মীদের এক হাজার টাকা করে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এখানে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু সিভিক ভলেন্টিয়ার এবং রাজ্যের আশা জন্য প্রত্যেক মাসে এক হাজার টাকা করে বেতন বৃদ্ধি করে ফেলেছেন এটি কিন্তু ঘোষণা করেছেন এবং যেটি এক অক্টোবর থেকেই লাগু হয়ে যাচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের পাশাপাশি তিনি আরও বলেছেন যারা প্রচুর কাজকর্ম করেন অঙ্গনওয়াড়ি কর্মী তাদেরকে অবশ্যই এই বেতন বৃদ্ধির দেওয়া উচিত পাশাপাশি এখানে তিনি আরও বলেছেন যে অবসর গ্রহণের পর রকম সুযোগ সুবিধা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা এতদিন পেত না এবার অবসর গ্রহণ করতে গেলে তিন লক্ষ টাকা পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে অবসর গ্রহণের পর অঙ্গনওয়াড়ি কর্মীরা এবার তিন লক্ষ টাকা কিন্তু পাবেন পাশাপাশি হকারদের জন্য তিনি সুখবর শুনিয়েছেন এবার থেকে এবার থেকে বলতে এবার দুই হাজার টাকা করে কিন্তু হকারদের দেওয়ার ঘোষণা করেছেন একাশি হাজার হকারকে এই দুই হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সব মিলিয়ে একটি কথা বলা যায় বন্ধুরা পুজোর এই মরশুমে সকলের মুখে হাসি ফোটাতেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই বড়ো আপডেটটি আজকে দেওয়া হয়েছে তাই আপনাদের সামনে শেয়ার করলাম এই লেটেস্ট আপডেটটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে সকল বন্ধু বান্ধবকে জানিয়ে রাখার চেষ্টা করবেন ধন্যবাদ সাথে থাকার জন্য